नमस्कार बन्धुरा सबाइके आरो एक बार आमार चैनले स्वागत। आज के ब्लगटा शुरू करछि आमरा आज के जाबो कान्ला मंदिर एखन त्रिवेणीते दाड़िये आछि ट्रेन आसबे खबर हये गेछे। आमार जार्नी शुरू करेछि त्रिवेणी थेके किन्तु आपनारा हावड़ा बा शियालदा थेके काटोया लोकल धरे अंतर्वर्ती स्टेशन कान्लाय नामते पारेन। आमरा नेमे पड़ेछि अम्बिका कान्लाय। कान्ला भ्रमणेर जन्य একদিনই যথেষ্ট। স্টেশনের বাইরেই টোটো পাওয়া যায়, সেখান থেকে টোটো বুক করে নেবেন। আমরাও একটা টোটো বুক করে নিলাম, একটু দরদাম করে নিতে হবে, খরচ পড়ল 300 টাকা। কৃষ্ণনগরের দিক থেকে আসলে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুরে নেমে জেটি পার হয়ে কান্লা ঘাট, জেটি পারাপারের খরচা 5 টাকা। বাই রোড আসতে চাইলে ডানকুনি থেকে দিল্লি রোড হয়ে সপ্তগ্রাম থেকে এসটিকেকে রোড ধরে সোজা কান্লা। মন্দির শহর কান্লার প্রধান আকর্ষণই হলো 108 শিব মন্দির। আমরা বাইরে থেকে ডালা কিনে নিয়ে প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলাম। 1809 খ্রিস্টাব্দে মহারাজা তেজ বাহাদুর এই আটচালা মন্দিরগুলো নির্মাণ করেন, যেগুলি দুটি বৃত্তাকার সারিতে বিন্যস্ত। বাইরের বৃত্তটিতে 74টি এবং মন্দিরের ভেতরের বৃত্তটিতে 34টি মন্দির রয়েছে। একটিতে সাদা শিবলিঙ্গ, একটিতে কালো শিবলিঙ্গ, এইভাবে ক্রমপর্যায়ে শিবলিঙ্গগুলি বিন্যস্ত আছে। ঢুকেই আমরা পুজো দিয়ে নিলাম। এবার আমরা সম্পূর্ণ মন্দিরটি প্রদক্ষিণ করব এবং আমার সাথে সাথে আপনাদেরও সম্পূর্ণ মন্দিরটি ভ্রমণ করাবো। 74টি শিবলিঙ্গ পুরো বৃত্তকারে সাজানো রয়েছে। রাজা তেজ বাহাদুর ছিলেন শিবভক্ত। শিবের ধ্যানে মগ্ন থাকা অবস্থাতেই 108 শিব মন্দির নির্মাণ করার কথা ভাবেন। অনেকটি জায়গা জুড়ে এই বৃত্তাকার মন্দিরটি দেখতে এত ভালো লাগে যে আপনাদের সবারই মন আনন্দে ভরে উঠবে। আমরা এখন 108 মন্দিরের প্রধান ফটক মন্দিরটায় ঢুকতে চলেছি। এখানে সামনেই আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর ঝর্ণা আছে। আমরা এখন ভেতরের বৃত্তে প্রবেশ করলাম আর এই বৃত্তের সবগুলোতে সাদা শিবলিঙ্গ রয়েছে। মাঝখানে রয়েছে ঢাকা দেওয়া কুয়ো। কারো মতে এটা কুয়ো, আবার কারো মতে এটা ঝর্ণা। আপনাদের যদি জানা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন এটা কুয়ো না ঝর্ণা। আমরা এখন দাঁড়িয়ে আছি কান্লার 108 শিব মন্দিরে। 108 মন্দিরকে নবকৈলাস মন্দিরও বলা হয়। রামায়ণ মহাভারতের বিভিন্ন চিত্র এই মন্দির গায়ে চিত্রিত আছে। আমি আজকে একজনের সাথে পরিচয় করিয়ে দেবো। আমার ইউটিউব জার্নির একদম প্রথম থেকে আমার সাথে রয়েছে আমার বান্ধবী ইন্দু। হাই। দূর দূরান্ত থেকে ভক্তরা ভক্তির টানে, ভ্রমণ পিপাসুরা সুন্দর দৃশ্যের জন্য এবং ইতিহাসপ্রেমীরা অনুসন্ধিৎসার কারণে এই মন্দির দর্শন করতে আসেন, সেরকমই একদল ভক্তের সাথে আমাদের দেখা হয়ে গেল। শুনে নি প্রভুজির মুখ থেকে কিছু কথা। हरे कृष्णा। तो हम लोग तो ओडिशा से आए हैं, इस्कॉन ढेंकानाल से। इस्कॉन जगन्नाथ प्रभु के धाम से। हाँ, जगन्नाथ पुरी की धाम से। तो हम लोग 150 लोग आए हैं आज, तो महाप्रभु के मायापुर धाम दर्शन किए। तो अभी हम लोग आए हैं गौरीदास पंडित जी के जो घर है, जहाँ पर जो हम चैतन्य महाप्रभु उनके विग्रह को प्रदान किए थे, तो वहाँ पर दर्शन करेंगे। सब लोग पहली बार आए हैं यहाँ से ढेंकानाल से। अभी कैसे लग रहा है हमारा ये? हाँ, वेस्ट बंगाल तो ऐसे ही तो बहुत सुंदर है, बहुत सारे स्पिरिचुअल प्लेसेस ही है। उसका जो टेम्पल्स, जिसका कंस्ट्रक्शन स्टाइल कुछ अलग है, उसका जो कारुकार्य है बहुत सुंदर है। गए थे हम उस साइड में, एक कृष्णा टेम्पल था, उसका टेम्पल बहुत पुराना है। हाँ, 200-300 साल पुराना, तो बहुत सुंदर, बहुत अच्छा लगा। थैंक यू प्रभु जी। 108 शिव मंदिर हमारे दर्शन करा हो गए। এবার আমরা যাব ঠিক এর উল্টো দিকেই রয়েছে রাজবাড়ি কমপ্লেক্স, সেখানে আমরা এখন ঢুকছি কান্লা রাজবাড়ি চত্বরে। 14 ফুট উঁচু ফটক দিয়ে ঢুকেই চোখে পড়বে প্রশস্ত সুসজ্জিত রাজবাড়ি কমপ্লেক্স। সেখানে ঢোকার জন্য কোনো রকম প্রবেশ মূল্য নেই। ফটক দিয়ে ঢুকে প্রথমেই চোখে পড়বে রেখা দেউল গঠনশৈলীর প্রতাপেশ্বর মন্দির। 1849 খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী পেয়ারী কুমারী দেবী এই মন্দির নির্মাণ করান। সূক্ষ্ম টেরাকোটার কাজ মন্দির গাত্রে রয়েছে। মহিষাসুরমর্দিনীর ভাবমূর্তির পুরোটা টেরাকোটার কাজের মধ্যে দিয়ে বর্ণনা করা হয়েছে।
আমি এখন দাঁড়িয়ে আছি প্রতাপেশ্বর মন্দিরে। এটা ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ দ্বারা সংরক্ষিত রয়েছে। কালে নিয়মে এই মন্দিরের কারুকার্য তার জৌলুস হারালেও এখনও দেখুন কত সুন্দর কারুকার্য এর মধ্যে দেখা যাচ্ছে। এবং এই মন্দিরের ভেতরে অবস্থিত রয়েছেন কালো শিবলিঙ্গ। এখানে প্রত্যহ পুজো হয়। প্রতাপেশ্বর মন্দির থেকে কয়েক পা এগোলেই রয়েছে রাজবাড়ির লক্ষ্মী মন্দির ও শিব পার্বতী মন্দির। এই মন্দিরটি একদম ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এই মন্দির থেকে বেরিয়ে কয়েক পা এগোলেই রয়েছে ছাদবিহীন রাসমঞ্চ। এই রাসমঞ্চের গঠনশৈলী আজও মুগ্ধ করে। ষোড়শ শতকে চৈতন্য মহাপ্রভু কালনায় এসেছিলেন। সেই সময় কালনায় বৈষ্ণব ধর্মের প্লাবন বয়ে যায়। মঙ্গল কাব্যে কালনার উল্লেখ পাওয়া যায় অম্বা মুলুক নামে। ষোড়শ শতাব্দীতে অম্বা বিখ্যাত নদীবন্দর ছিল। অম্বা থেকেই অম্বিকা নগর নাম হয়েছে এরকম মনে করা হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি ছাদবিহীন রাসমঞ্চতে, অনেক পুরনো। একসময় এই রাসমঞ্চতে জাঁকজমকপূর্ণ উৎসব হতো, এখন সেই উৎসব বন্ধ। রাসমঞ্চ থেকে আরেকটু এগোলেই আমরা দেখতে পাবো লালজি মন্দির। এখন আমরা লালজি মন্দিরে প্রবেশ করছি। রাজবাড়ির যে মন্দিরগুলো নির্মাণ করা হয়েছিল তাদের মধ্যে সর্বপ্রথম নির্মাণ করা হয়েছিল এই লালজি মন্দির। বর্ধমানের রাজা কৃতিচাঁদের মা ব্রজকিশোরী দেবী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। 1749 খ্রিস্টাব্দে তার বৃন্দাবন যাত্রার মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য এই মন্দির নির্মাণ করা হয়। মূল মন্দিরের একপাশে রয়েছে অনন্ত বাসুদেব মন্দির। আমরা এখন সেই মন্দিরেই দাঁড়িয়ে আছি। 25টি রত্নের এই মন্দির সামনে বড় চালার নাট মন্দির রয়েছে। সারা বাংলায় যে কটি 25 চালার মন্দির আছে তার মধ্যে এটি অন্যতম। মন্দিরের সম্মুখভাগে রয়েছে একটি নাটমণ্ডপ এবং আরেকটি পর্বকাকৃতির মন্দির, যাহা গিরিগোবর্ধন মন্দির নামে পরিচিত। মূল মন্দিরটি পোড়ামাটির অলঙ্করণে মণ্ডিত। নাট মন্দির পেরিয়ে গর্ভমন্দিরে রাধাকৃষ্ণের যুগলমূর্তি। এখানে নিত্য পুজো হয়, আমরাও এখানে পুজো দিলাম। এই মন্দির স্থাপনকে কেন্দ্র করে লোকমুখে যে গল্পকথাটি প্রচলিত সেটি এই রকম। রাজমাতা একদিন গঙ্গা স্নান করে ফেরার পথে দেখেন এক দরিদ্র বৈষ্ণব লালজিকে নিজের সংগ্রহ করা অন্ন থেকে অর্ধেকটা নিবেদন করছেন। রাজমাতা তখন বৈষ্ণবকে বলেন লালজিকে রাজমাতাকে দিয়ে দিতে, তিনি নিত্য 52 রকম ভোগ দিয়ে পুজো করবেন। বৈষ্ণব জানিয়েছিলেন ভগবান চায় ভক্তের ভক্তি। যদিও পরবর্তীতে বৈষ্ণব লালজিকে রাজমাতাকে দিয়ে দেন এবং সেই থেকেই লালজির নিত্য পুজো শুরু হয়। কিন্তু খুব একটা আড়ম্বরের আধিক্য রাজমাতা আর করেননি, মনের ভক্তি ছিল সব। এই প্রথা মেনেই এখনও লালজিকে পান্তা ভাত ভোগ দেওয়া হয় সকালবেলা। মন্দিরকে চারপাশ দিয়ে প্রদক্ষিণ করে এখন আমরা এই মন্দির থেকে বিদায় নেব। কোথাও ফুলকারি কাজ তো কোথাও যুদ্ধরত সৈনিক। দেখেছেন তো মন্দিরের কারুকার্য? দেখতে দেখতে এতটাই মুগ্ধ হয়ে গেছি যে আসল কথাই বলা হয়নি। এখানে প্রত্যহ ভোগ দেওয়া হয়, ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। যদি আপনারা চান ভোগ খেতে তো জনপ্রতি 100 টাকা দিয়ে কুপন সংগ্রহ করতে পারেন এবং ভোগ দেওয়া হয় দুপুর 1টা থেকে। পাশেই রয়েছে পঞ্চরত্ন মন্দির, অর্থাৎ 5টি শিব মন্দির, যার 3টি বড় এবং 2টো ছোট। চাঁদনি শৈলীতে তৈরি এই শিব মন্দির হলো রূপেশ্বর মন্দির। প্রতিটি মন্দিরে টেরাকোটার কাজ অপূর্ব সুন্দর। এবার আমরা চলে এসেছি কৃষ্ণচন্দ্রজি মন্দিরে। পঞ্চবিংশতি রত্ন মন্দিরের সামনেই অপূর্ব অলঙ্করণে সমৃদ্ধ ত্রিখিলান প্রবেশ পথ বিশিষ্ট চালাছাদের প্রলম্বিত বারান্দা রয়েছে। মন্দিরটি 1751 থেকে 55 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়। মন্দির গাত্রে পোড়ামাটির ফলকে সমৃদ্ধ। লালজি মন্দিরের আদলে এই মন্দিরটি তৈরি হয়েছিল। এই মন্দিরের বিশেষত্ব হল এই মন্দিরে রাধাকৃষ্ণের যুগলমূর্তির সাথে মীরা রয়েছেন। কৃষ্ণচন্দ্রজি মন্দির পার করে আমরা চলে এলাম বিজয়বৈদ্য মন্দিরে।
এটিও পোড়ামাটির তৈরি একটা অসাধারণ মন্দির। আমাদের হাতে সময় কম, এবার আমাদের রওনা হতে হবে অন্য মন্দিরের উদ্দেশ্যে। আবার এখানে আসব এই আশা নিয়ে আমরা চললাম সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। সিদ্ধেশ্বরী কালী মন্দিরের বাইরেই আপনারা ডালা কিনতে পারবেন। আপনারা মনের মতো করে ডালা সাজিয়ে নিতে পারেন, 11 টাকা থেকে শুরু হয়। যার যেমন সামর্থ্য সে সেরকমভাবে ডালা সাজিয়ে নিয়ে পুজো দিতে পারেন। আমরা এখন দাঁড়িয়ে আছি সিদ্ধেশ্বরী মন্দিরে, সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। এখানে মা কালী অর্থাৎ কালীর আর এক নাম অম্বিকা। এই অম্বিকার নাম অনুসারে অম্বিকা কালনা নাম হয়েছে। সিদ্ধেশ্বরী কালী মন্দিরের প্রতিষ্ঠাকাল সম্পর্কে তেমন কিছু জানা যায় না, তবে 1739 খ্রিস্টাব্দে বর্ধমানের রাজা চিত্রসেন রায় এই প্রাচীন মন্দিরের সংস্করণ করেন। গৌড়ীয় স্থাপত্যের জোর বাংলা ধাঁচে তৈরি মন্দিরটি উঁচু ভিতের উপর প্রতিষ্ঠিত। মন্দিরের বাইরের অংশে পোড়ামাটির কাজ রয়েছে। মন্দির প্রাঙ্গণে 18 শতাব্দীতে নির্মিত 5টি শিব মন্দির বর্তমান। বিগ্রহ প্রতিষ্ঠা করেন যোগী অন্মুষ ঋষি। এখানেও নিত্য পুজো হয়, কিন্তু মঙ্গলবার এবং শনিবার ভক্তের আগমন অনেক বেশি হয়। আমরাও গিয়েছিলাম মঙ্গলবার, তাই ভিড় একটু বেশি ছিল। সামনেই আমরা দেখতে পাচ্ছি বলির স্থান। এখানে একসময় নরবলি হতো, তবে এখন কালের নিয়মে নরবলি বন্ধ হয়ে হয় ছাগ বলি। আমরা এখন গর্ভগৃহে দাঁড়িয়ে আছি। নিমকাঠ নির্মিত চতুর্ভুজা মূর্তিটি প্রায় 5 ফুট উচ্চ। দেবী বিগ্রহের পদতলে শায়িত শিব, বাম হস্তে খড়গ ও নরমুণ্ড। সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে 5 মিনিটের দূরত্ব গোপালজি মন্দির। বৃহৎ পঞ্চবিংশতি রত্ন মন্দিরটি 1766 খ্রিস্টাব্দে নির্মিত। এর সম্মুখভাগে রয়েছে বাংলা চালারীতির ছাদ আচ্ছাদিত বারান্দা। মন্দির গাত্র অপূর্ব পোড়ামাটির অলঙ্করণে অলঙ্কৃত। এখানে নিত্য গোপাল পুজো হয়। কথিত আছে, গোপালকে স্বয়ং দেয়া হলে গোপালের যখন ঘুম ভেঙে যায় তখন নিজে থেকেই গোপাল উঠে বসে। মন্দির সংলগ্ন রয়েছে বাগান। বাগানের ফুল দিয়েই গোপাল পুজো করা হয়, বাইরে থেকে কোনো রকম ফুল আনা হয় না। এই মন্দিরটি 24টি চূড়া বিশিষ্ট। আমরা চলে এসেছি ভবার ভবানী মন্দির। ভবা পাগলা নামটি সাধন জগতে এক অত্যন্ত সুপরিচিত নাম। অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা ভবা পাগলা ওরফে ভবেন্দ্রমোহন। ভবা পাগলা জন্মেছিলেন 1902 সালে বাংলাদেশের মানিকগঞ্জে। 12 বছর বয়সে পিতৃহীন হয়ে আশ্রয় নেন কলকাতার এক আত্মীয়ের বাড়ি। সেই বাড়িতেই তার সাধনকর্ম শুরু হয়। 1950 সালে তিনি এই অম্বিকা কালনায় তার ভবার ভবানী মন্দির স্থাপন করেন। এই মন্দিরে ভবার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র রয়েছে এবং তিনি যেসব জিনিসগুলো তৈরি করেছিলেন সেগুলো রয়েছে। তার হাতের সুতোর কাজ আমরা এখানে দেখতে পারি। আরও রয়েছে তার ব্যবহৃত বাদ্যযন্ত্র। সর্বধর্ম সমন্বয়ের এক প্রকৃষ্ট উদাহরণ এই ভবা পাগলার মন্দির। এখানে একদিকে রয়েছেন মা কালী, অন্যদিকে রয়েছেন যীশুখ্রিস্ট, বুদ্ধমূর্তি রয়েছে, গুরু গুরু নানকজি, অন্যদিকে রয়েছে কোরআন। ভবা নিজেই কোরআন পাঠ করেছিলেন এবং সব ধর্মের সারাংশ তিনি লিখেছিলেন তার গানের মধ্যে দিয়ে। সঙ্গীতপ্রেমীরা ভবার নামের সাথে পরিচিত নন, এরকম লোক খুব কম আছেন। ভবার হাতের সুতোর কাজ, ভবার বাদ্যযন্ত্র এবং ভবার সাথে উত্তম কুমারের ছবি, এই সব কিছুই একটা আলাদা রোমাঞ্চের শিল্প। প্রত্যেক বছর বৈশাখের শেষ শনিবার ভবার উৎসব হয়। ভবা পাগলার যে মেলা হয় তাতে দূর দূরান্ত থেকে বিভিন্ন সঙ্গীত শিল্পী আসেন এবং গান বাজনা হয়। এটা সেই মঞ্চ যেখানে ভবা বসে গান রচনা করতেন। এরই সামনে চলে ভবার মেলা। 1983 সালে ভবা এ জন্মের মতো ঘুমিয়ে যান। তার পার্থিব শরীর এইখানে শায়িত করা আছে। এই মন্দিরে আপনারা ভোগ খেতে পারেন 75 টাকা কুপনের বিনিময়ে। একরাশ রোমাঞ্চ নিয়ে আমরা চলে এলাম প্রাণের শহর কালনার ঘাটে। শান্তিপুর থেকে যেটি পারাপার হয় এখানে এবং শান্তিপুর থেকে বিভিন্ন পণ্য এই ঘাটে চলে আসে। হাতে সময় কম, তাই একরাশ খুশি সংগ্রহ করে এবার বাড়ির পথে পা বাড়াতে হবে। আবার এই মন্দির নগরীতে আসব এই আশা নিয়ে।
আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।